বলেছি রসমালাই খাবো, আজকে আপনাদের রসমালাই করে দেখাবো। চলুন সহজভাবে কিভাবে রসমালাই বানাইতে হয় আজকে দেখাবো। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি ছানা করব বলে। ছানা করব এই জন্য দুধটা ঢেলে দিচ্ছি। ছানা করার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা এখন ফুটে গেছে, এখন লেবুর রস দেব। সাদা জল বেরিয়ে গেছে, আমার ছানা হয়ে গেছে। দেখুন ছানা, ছানাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, কাপড়ে চিপে নিলে ভালো হয়। আমি চার ছাঁকনি কি নিলাম। এখন ছানাটা মেখে নেব ভালো করে, ওই জন্য ছানাটা ঢেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে খেতে খুব ভালো হয়। এখন আমার এই নাতনি এটা একটু মেখে দেব। এই পাউডার দুধ দিলে খেতেও খুব স্বাদ হয় আর নরমও হয়, মাখা হয়নি। আর একটু ডলে ডলে দে। ছানা মাখা হয়ে গেছে, এবার ছোট ছোট করে গুলি করে নেব। এরকম ছোট ছোট করে হাতের তালুতে বেশ করে গোল্লা পাকায় নেবেন, যাতে গায়ে তেলটা আসে। এইখানে অনেকে ছানার পায়েসও বলে, রসমালাইও বলে, আবার এর চেয়ে একটু বড়ও করে, আবার এর চেয়ে একটু ছোটও করে। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, দু বাটি জল দিচ্ছি। রসমালাই গুলো ছেড়ে দিচ্ছি চিনি রসের মধ্যে। দেখো ফুটে উঠবে কি সুন্দর। মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার রসমালাই গুলো কি সুন্দর হয়েছে, নরমও হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি আলাদা কড়াইতে কিছুটা দুধ জাল দিয়ে নিচ্ছি, একটু শুকিয়ে নেব, তারপরে ওই রসমালাই গুলো ছেড়ে দেব। এবার রসমালাই গুলো ছেড়ে দিচ্ছি। দুটো এলাচ দিয়ে দিচ্ছি,
আমার রসমালাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রসমালাইটা তুলে নিচ্ছি। চলুন আপনাদের কেটে দেখাই কি সুন্দর নরম হয়েছে।